এসেছে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। আমাদের সামনে আসছে এটা হলো ইসলাম প্লাজার প্রদীপ ভাই, তো উনি আপনি বুঝতে পারছেন উনি হিন্দু ভাই, তাছাড়া উনি খুবই আচ্ছা হ্যাঁ খুবই ভালো মানুষ, তাছাড়া আমি নামাজ পড়লাম জুম্মার নামাজ, তো বাইরে বললাম যে ভাই আপনি তো নামাজ পড়লেন না, তো আসলে কি নামাজ পড়বে যেমন তো মুসলমান না, তো উনি বললো যে সবার জন্য আমরা আমাদের থেকে আমরা দোয়া করি সবাই ভালো থাকুক, যাক ভালো কথা, তো আমি এটা চাইবো ইনশাল্লাহ যে হয়তো আমার যতটুকু হক আল্লাহ তাআলা দিয়েছে যে আসলে কি তোমার মধ্যে যদি কেউ জাহান্নামে চলে যায় কিংবা কিছু বুঝেন, আসলে আমরা কি ইসলামটা কি এটা দূরের কোনো জিনিস না, ইসলাম হলো একটা শান্তির ধর্ম, কারো জোর কইরা কারো বাধ্য কইরা ইসলাম গ্রহণ করা যায় না, আসলে ইসলামটা আসে এখান থেকে, আমরা যখন এখান থেকে আমরা কাজটা করবো সঙ্গে আমরা ইসলামটা চিনব। আসলে কি প্রদীপ ভাই এখানে অনেকদিন ধরে আমাদের সাথে পরিচিত, উনি আছে এখানে জাস্কো, হ্যাঁ অনেকদিন যাবত জাস্কো গার্মেন্টসে, তো আমি প্রদীপারে বললাম যে ভাই তো যদি পারেন আল্লাহ যদি আপনার হেদার দান যদি করে হয়তো তো আমাদের মতন যদি মুসলমান যদি হয়ে যেতেন গা কত ভালো হইতো ভাই, কত সুন্দর হইতো এখানে, তো এখানে যদি প্রদীপ ভাই যদি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য যদি মুসলমান হইতো অনেক ভালো লাগতো আর কি, আমি ওনারা জোর করতেছি না যে ভাই আপনি মুসলমান হয়েই যান, কিন্তু আসলে কি আমি ওনারা নসিহত করছি আমার যেটা কর্তব্য, অন্তত যদি আল্লাহ আমার জিগায় যে তুমি তো একজন হিন্দু ভাইয়ের লগে তোমার সম্পর্ক ভালো ছিল, কিন্তু ভালো ছিল কিন্তু তুমি তো ওনারে দাওয়াত দিতে পারতা, কিন্তু তুমি কেন দাওয়াত দাও নাই, এর জন্য চিন্তা করলাম যে আল্লাহ তাআলায় যদি একজন হিন্দু ভাইয়ের লগে পরিচয় থাকে আর ওনার যদি আমি দাওয়াতটা না দিই হয়তো হইতে পারে যে এই কারণে আমার শাস্তি দিতে পারে, এর জন্য আমি আজকে জুম্মা নামাজ পড়লাম, যেন আমার আরেক ভাই হিন্দু হইলো আমার ভাই, হ্যাঁ আসলে কি ওনারা উনি আমাদের আমি চাইছিলাম কি যদি আল্লাহ যদি ওনারে কবুল করতো আমাদের সাথে জুম্মা নামাজটা পড়তো কতই না ভালো হইতো, উনি পারে না একমাত্র ওনার বংশগত থেকে পারে না, আচ্ছা যাই হোক যাই হোক ওটার ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার এটা হলো সম্পূর্ণ ওনার ব্যক্তিগত, আমরা কোনো ইসলাম কারো জোর করে না কারো বাধ্য করে না, এটা এই জন্য আমরা ইসলাম, আমরা কারো বাধ্য করি না কারো জোর করি না, আসলে কি ওনার যদি আল্লাহ হেদায়েত দেয় অবশ্যই উনি একদিন হয়তো আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি ইনশাল্লাহ, তা আমি আল্লাহর কাছে চাইবো যে আমাদের সাথে সবাই মুসলমানের সাথে উনি বসবাস করে, আমি চাই আল্লাহ জানি ওনারে মুসলমান তৈরি করে আল্লাহর ওনার পরিবার, আর এই অন্তত আমি মনে করি যে উনি যদি কিছু একটু পড়াশোনা করতো ইসলামী পড়ে উনি মুসলমান হোক বা না হোক ওনার ব্যাপার, এটা মুসলমান হোক বা না হোক ওনার ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা যদি ওনার কবুল করতো হয়তো হয়তো যে আমরা দেখা যায় কিছু বই উনি পড়লে হয়তো মুসলমান হইতে পার, মুসলমান একটু আগ্রহ জানতো ইসলামটা কী, ইসলামটা কী, তাহলে এখানে ইসলামটা যদি উনি যদি গ্রহণ করতো আলহামদুলিল্লাহ কতই না ভালো হইতো, তা প্রদীপ ভাই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি কিছু বই টই পড়া যদি ইসলামে কিছু বই পড়তেন যে আসলে কি এখানে এখানে কেউ কিছু করতে পারে না, এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কিছু করতে পারে, আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ, আর ওই আল্লাহর কাছে আমরা চলে যেতে হবে, আর আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক না, আল্লাহর সাথে কেউ শুরু, আল্লাহ তো সবচেয়ে আল্লাহর সাথে বড় জুলুমকে যা আল্লাহর সাথে যারা শিরিক করে ওইটা হলো সবচেয়ে আল্লাহর কাছে বড় জুলুম, এতে আর বড় জুলুম আল্লাহর সাথে নাই যে শিরিক করে, তা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাল্লাহ উনি যিনি ইসলামের পথে আসতে পারে এবং আমাদের সাথে একজন মুসলমান ভাই হয়ে থাকে, এটা আমার ওনার সঙ্গে শুভকামনা রইল যেন আল্লাহ তাআলা জানে ওনারে কবুল করে ইসলামের জন্য, যেহেতু আমাদের ইসলামে ওনা আমাদের রাজন ভাই উনিও হ্যাঁ মুসাই নামাজ পড়ে আসলাম, আমাদের শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসলাম, ওনা ওনার সাথে আছে উনি, তা অনেক বছর ধরে উনি আমাদের সাথে আছে, তো আমি সবসময় দেখি আমার সাথে খুবই ভালো পরিচয় ওনার, আর এমনি সত্যিকারে কি উনি একজন ভালো মানুষ কোনো সন্দেহ নাই, অনেকদিন ভালো মানুষ না হলে এতদিন এখানে থাকতে পারতো না,
আসলে উনি একজন ভালো মানুষ। তা আমি চেষ্টা করবো যে ভাই আমাদের একজন ভাই পরিচিত মানুষ যদি জাহান্নামে চলে যায় এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। একটা ভাই যদি তাহলে আমাদের পরিচিত ভাই জাহান্নামে চলে যাব, তো আমি আর কিছু বলবো না। অবশ্যই বাইরের নসিহত থাকলো যে আল্লাহ যদি ওনার কবুল করে আমাদের সাথে যদি উনি মুসলমান হইতে পারে অল ফ্যামিলি সহ, আল্লাহ তাদের জানি কবুল করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।